পূর্ণিমার বিয়ে বাপ্পি বললেন কেন আমার হলে না, অঝুরে কান্না করলেন বাপ্পি চৌধুরী। হঠাৎ বৃহস্পতিবার মধ্যরাতে বিয়ের খবর দেশের জাতীয় ক্রাশ খ্যাত অভিনেত্রী পূর্ণিমার। খবরটা নিজেই দিয়েছেন গণমাধ্যমকে পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পড়াশোনা করেছেন সিডনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। গত 27 মে পূর্ণিমা এবং রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর্তমানে নবদম্পতি রাজধানীর একটি অভিজাত এলাকায় একই ছাদের নিচে বসবাস করছেন। পূর্ণিমার বিয়ের খবরে তাকে শুভকামনা জানিয়েছেন প্রাক্তন স্বামী আহমেদ ফাহাদ জামাল। তবে পূর্ণিমার বিয়ের খবরে মন খারাপ ঢাকাই সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। বাপ্পি নবদম্পতির ছবি পোস্ট করে একটি জনপ্রিয় বিচ্ছেদী গানের 6টি লাইন তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে, স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একাকে দেখে দেখলান তো আমি, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। এরপরই বিরহের ইমো দিয়ে লিখেছেন, তবু কনগ্রাচুলেশন। এর আগে গত বছরের 11ই জুলাই পূর্ণিমার জন্মদিনে তাকে উইশ করেছিলেন বাপ্পি চৌধুরী। সে সময় বাপ্পি জানান পূর্ণিমার জন্য বিয়ে করছেন না, তিনি আছেন তারই অপেক্ষায়, কারণ পূর্ণিমা তার ক্রাশ। সেদিন ফেসবুকে জন্মদিনের উইশ করে বাপ্পি লিখেছিলেন, আপনি আমার ক্রাশ, এজন্য এখনও বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি, শুভ জন্মদিন পূর্ণিমা আপু। বৃহস্পতিবার রাতে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই তার সঙ্গে পরিচয়, 3 বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দিয়া নেয়া। বিয়ের পরেই পূর্ণিমা সহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন, কারো কারো কোভিড ছিল, সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে বলে জানান এই নায়িকা। পূর্ণিমা জানান, বন্ধুত্ব বিশ্বাস আর শ্রদ্ধাবোধ সব কিছু পেয়েছেন রবিনের মধ্যে থেকে, সেখান থেকে সম্পর্কটা মজবুত হয়। বলেন, পরে দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। 27 মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। চলতি বছরের শেষের দিকে রবিন পূর্ণিমার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে 2007 সালে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। সেখানে তাদের আরশিয়া উমাইজা নামের এক কন্যা সন্তানও রয়েছে। আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন এই অভিনেত্রী। তবে চূড়ান্ত বিচ্ছেদ কবে হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।